দের আশীর্বাদে মেয়েকে দায়িত্ব দেয়া হয়েছে একটু বেশি, তো আজকে এটা আমার 6 নম্বর প্রোগ্রাম, তার জন্য একটু দেরি হয়েছে। মায়ের কাছে ক্ষমা চাইছি। যারা দূর এবং কাছ থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং মণ্ডপ কমিটিকে কৃতজ্ঞতা জানাই। আপনারা এত সুন্দর একটা কার্যক্রম আপনারা অর্গানাইজ করেছেন। আমরা 2018 সালে এ প্রতাপগড়ে সাধারণ যারা নাগরিক ছিলেন তাদেরও বিশ্বাস ছিল না যে প্রতাপগড় হাঁটতে পারে, মানে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটতে পারে। তখন একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, কিন্তু আমার এই অঞ্চলের নাগরিকরা একটা মিরাকেল করিয়ে দিকে দেখিয়েছেন। গোটা রাজ্যের সঙ্গে প্রতাপগড়ের নাগরিকরাও, গণদেবতারা, জনতা জনার্দনরা আমাদেরকে পদ্মফুল দিয়ে সংখ্যাগরিষ্ঠ সরকার করার জন্য আপনারা যে আশীর্বাদ দিয়েছিলেন, আপনাদের আশীর্বাদকে কে পাথেয় করে আমরা যে কমিটমেন্ট করেছিলাম 2000 টাকা ভাতা করব, যদি ভাতা 2000 টাকা না করি আমরা ইলেকশনের সময় আপনাদের কাছে ভোট চাইতে আসব না। আমরা বলেছিলাম ভাতা হয়েছিল 2000, হয়েছিল কত হয়েছে তো ভাতা 2000। সিপিএম এর 25 বছরের একটু কাহিনী কইতে লাগে, 25 বছরে ভাতা ছিল 700 টাকা, এই 700 টাকার মধ্যে 300 টাকা দেয় দিল্লি, আর 25 বছরে আমার কমরেডরা যারা গরিব মেহনতি মানুষের সরকার, খেটে খাওয়া মানুষের সরকার, মজদুরের সরকার বলতেন, 25 বছরে ভাতা বাড়িয়েছেন 400 টাকা, কেন্দ্রের 300, রাজ্য সরকারের 400, কত হয়েছে 700, 25 বছরে 400। আর গত 4.5 বছরে আপনার রেবতী মোহন দাস মহোদয়কে বিধায়ক নির্বাচিত করেছেন, গত 4.5 বছরে ভাতা বাড়ানো হয়েছে কত, কত বাড়ানো হয়েছে, 2000 থেকে 700 টাকা গেলে কত কত বাড়ানো হয়েছে, 1300 টাকা, মানে 4.5 বছরে 1300, 25 বছরে 400। এরপর তো আরেকটা বিপদ আছিল, মিছিলে যাইয়েন নালে কেটটা দেবো, মিছিলে যাইয়েন কি কেটটা দিব, 80, 90, 70 বছরের মা বাবা তাদেরকে দমকানো হতো, মিছিলে আইন কিন্তু নাইলে ভাতাটা কাটটা দেমু। ছোট্ট গুজা হইয়া লাঠি ভর দিয়া দিয়া সিপিএম এর মিছিলে যাইয়া কইতো দিতে হবে, করতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। যত আন্দোলন করছে সাবরুম থেকে চোরাইবাড়ি পর্যন্ত রেল লাইন কিন্তু সম্প্রসারণ হয়নি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হয়েছে, আজকে সাবরুম থেকে চোরাইপাড়ি পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ হয়েছে। আমরা বাতারগাড়িবাসী, আমরা ভাগ্যবান, যুগনগর রেলওয়ে স্টেশন আমাদের বিধানসভা রয়েছে। আমরা কখনো কল্পনা করতে পারিনি আমরা আগরতলা থেকে রাজধানীতে চেপে দিল্লিতে যেতে পারবো, রাজধানী আমাদের রাজ্যে, কমিউনিস্টের শাসনে রাজধানীর স্বপ্ন, বাপ রে বাপ, পাগলের সৈতফরম। স্বপ্ন কি ছিল, টুয়েভ টুয়েভ টুয়েভ, গ্রামে কি রেগা রেগা রেগা, এটা ছিল স্বপ্ন। টুয়েভের কাজ লাগবো, রেগার কাজ লাগবো। 2 নম্বর স্বপ্ন কি, আমাদের একটা বিপিএল কার্ড, একটা বিপিএল কার্ড, বিপিএল কার্ডটা মনে চাকরির অফার, এমন আছিল, এই ছিল আমাদের স্বপ্ন। 3 নম্বর স্বপ্ন কি ছিল, সামাজিক ভাতা, একটা যদি ভাতা পাওয়া যায়, একটা ভাতার কথা কইয়া কইয়া কমরেডরা 3-4টা নির্বাচন শেষ করে লেছে, ভাতা দিছে না, এই ছিল ত্রিপুরা রাজ্যের মানুষের স্বপ্ন। আর যারা বেকার ছিল তাদের কি ছিল স্বপ্ন, একটা চাকরি লাগবো, চাকরি করতে হলে কি লাগবো, নেতার আত্মীয় স্বজন লাগবো, কতটাও নেতা আছে, কার মেয়ে বিয়ে করব, তার ছেলের বউ হইব, এমন কয়জনের ভাগ্য আছে নেতার বাড়ির বিয়ে করানোর লাগিয়া, আর নাইলে এলসিডিসি সেক্রেটারি লাগবো। এই ছিল ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ ত্রিপুরাবাসীর স্বপ্ন। যদি দেখতে হয় স্বপ্ন দেখতে গেলেও কমরেডদের পার্টি অফিস থেকে স্বপ্ন দেখার পারমিশনের প্রয়োজন ছিল। মূল কথা, আইজিএম হসপিটালের জন্ম থেকে বটতলা শ্মশান পর্যন্ত যাইতে গেলে প্রতি পদে পদে
সিপিএম এর পার্টি অফিস করতে লাগলো। এখন লাগে না। গত কয়েকদিন যাবত গোটা রাজ্যে একটা ছড়াছড়ি কিসের হলুদ খাম আসেনি প্রতাপগড়, হলুদ খাম। এর কিছুদিন আগে টিএসআর এর চাকরি, আমি দায়িত্ব নিয়ে গর্বের সঙ্গে বলছি মোদিজির নেতৃত্বে সরকার চলছে এবং আমার এই রাজ্যের কোনো মাকে চাকরির জন্য নেতার বাড়িতে কামিং গোয়িং আসা যাওয়া, নেতা জিন্দাবাদ করতে হয়নি, কোনো মাকে করতে হয়নি, কোনো বাবাকে ডোনেশন দিতে হয়নি, বাড়ি বন্ধক রাখতে হয়নি, হাফ নেতা শিখি নেতাকে খুশি করতে হয়নি। আমার যারা যে ছেলেরা মেয়েরা ছিল পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, আগামী দিনে আপনাদের যোগ্যতা নিয়ে, আপনাদের অধিকার নিয়ে দল মত ধর্ম পন্থ নির্বিশেষে আপনার চাকরি পাবেন, আপনার রোজগার পাবেন, এটাই পরিবর্তন, এটাই আপনাদের সরকার, এটাই জনগণের সরকার। আমরা এই প্রতাপগড় থেকে গোটা রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষ আমরা ঘর পেতে শুরু করছি। আগে এক একটা ওয়ার্ডে কয়টা ঘর হইতো গো? প্রতাপগড়ে তো আটটা ওয়ার্ড, একটা ওয়ার্ডে কয়টা করে ঘর পাইতেন বছরে? দশটা না সাতটা? কয়টা? আটটা দর্শি বাবা আটটা কইছে, আটটা হইলে বছরে আটটা হইলে আটটা ওয়ার্ডে কত? আটটা 64টা। 5 বছরে কত? 530 আর 420। এই তো হিসাব। ঘরের সিস্টেম কি? 2000 ইট, 10টা সিমেন্টের খাম্বা, 5 প্যাকেট সিমেন্ট, 14টা ডেউটিন, 5000 টাকা দিছি আমনে করে কইতো। দিছি নিলে না ইডনি মুগা, নাইলে নি মুগা। এই ছিল ঘর। পুরো প্রতাপ করে ঘুরে দেখবেন কমরেড, যারা গরিব মেহনতির মানুষের কথা বলেছিল, যারা গরিব মানুষের মাথার গাম পায়ে পেলে 25টা বছর কমরেডদেরকে ক্ষমতা রেখেছিল, মানিক সরকার সাহেবকে সরকারে রেখেছিল, একটা ঘরও আপনারা দেখবেন না এখনো গ্রামে গঞ্জে শহরে কোনো জায়গায় ইন্দিরা আবাসন যোজনার ঘর দেখা যায় না। আর আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে, দায়িত্ব নিয়ে, গর্বের সঙ্গে বলছি রেলপতি মোহন দাস গত 4.5-5 বছরে 8টা ওয়ার্ডে 8,894 ঘর দিয়েছে। 8,898 4.5 বছরে, আর তারা 5 বছরে 320 ঘর। একটু দেখতেন না, এখন শুধু একটা ওয়ার্ডে না, এক একটা বুথে যাবেন 100-এর উপরে ঘর পাবেন। আমার এই প্রতাপগড়ে 11 থেকে 12 হাজার পরিবার, এর মধ্যে গত 4.5 বছরে আমরা ঘর দিয়েছি 8,898। যারা কমরেডরা শুনছেন একটু লিখে রাখুন, কমরেডরা হলে তো আরেক সমস্যা। কিতা কই জানেন তো? বুঝেননি, ঘরটি কিন্তু আমরা দিছি। চ্যালেঞ্জ করছি কোন কমরেড আমার সামনে আসুন, আপনাকে মাইক্রোফোন দেব, মিডিয়াকে ডাকবো, আপনি আমার সামনে বলুন, আমিও যুক্তি দিয়ে বলবো, আপনিও বলুন যে ঘরগুলি আপনারা দিয়েছেন। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি, মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, উনি ঘোষণা করেছেন 2022-এর মধ্যে প্রতাপগড় থেকে দিল্লি পর্যন্ত, কচ্ছ থেকে কুইমা পর্যন্ত ভারতবর্ষের প্রত্যেকটা গরিব মাকে পাকা বাড়ি নির্মাণ করে দেবেন। 14, 15, 16, 17 4 বছর কমরেডদের সরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে বলেছিলেন ত্রিপুরাতে কয়টা ঘর লাগবে লিস্ট পাঠাও, আপনারা জানলে অবাক হবেন, তারা লিস্ট পাঠাইছে। কিভাবে? কমরেড কমরেডের বাড়ির গেছে, যারা বিজেপি করে তারা কংগ্রেস করে, তার বাড়ির মধ্যে ঘর দিব আগলে ভাইছে কমরেডরে, যারা সাচ্চা কমরেড যাদেরকে ঘর দিব সবাই বাড়িতে গেছে, যারা দিত না তার বাড়িতেও গেছে, গিয়া কইছে তোমার ফুলা হুন্ডা চালায়, মোটরসাইকেল চালায় না, হুন্ডা চালায়,
তোমারে গদম যেত না, তুমি বড় লোক, বিরাট বড় লোক। তোমার ঘরের মধ্যে ফ্রিজ আছে, তুমি বিরাট বড় লোক, তোমারে গদম যেত না। তোমার বাড়ির মধ্যে কালার টিভি আছে, তোমার বিডি বাগা আছে। যখন কমপ্লেন্টরা মানুষের বাড়ি বাড়ি ঘর সার্ভে করতে গেছে, কত মানুষে কালার টিভি বিক্রি করছে। কিছু কিছু মানুষ তো খাতা কাপড় দিয়ে ছাপ দিছে যাতে না দেখা যায়। তোমার বাড়ির মধ্যে কারেন্টের পাঙ্কা চলে, তুমি গরিব না, তুমি বড় লোক, ঘর পাইতে না। কারার ঘর কাটছে? সিপিএম, সিপিএম এর ঘর কাটছে। যারা মাতার গাম পায় বলে 25টা বছর এক নাগারে সিপিএম কে ক্ষমতায় রেখেছে, লম্বা লম্বা মিছিল করেছে, আমার গরিব মায়েরা তাদের ঘরগুলি কেটে দিয়েছে। যখন আমাদের সরকার এসে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা সবাই দাবি করেছি, আমার যতটা জনপ্রতিনিধি রয়েছে, আমার এমপিরা, আমার বিধায়করা মুখ্যমন্ত্রীকে দাবি করেছেন, আমরা সবকা সাথ সবকা বিকাশ করতে চাই, আমার প্রতাপগড়ে প্রত্যেককে আমি ঘর দিতে চাই। যখন রেবতী মোহন দাস থেকে প্রত্যেকটা বিধায়ক তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলেন, দিল্লি থেকে প্রধানমন্ত্রীকে বলা হয়েছে আমাদেরকে একসঙ্গে 3 লক্ষ ঘর স্যাংশন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি, 2021-এর 14 নভেম্বর শুধু একটা বুতাম টিপে 1,47,000 পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের প্রথম কিস্তি তাদেরকে দেয়া হয়েছে। ঘর আমরা দিয়েছি, আমরা কমরেডরারও ঘর দিছি, দিছি কিনা? সিপিএম রে ঘর দিছি কিনা? আমরা কংগ্রেস রে ঘর দিছি কিনা? কেন দিছি? তাদের দরকার ছিল, তারা গরিব, তারা প্রকৃত ঘর প্রাপক ছিল, কমিউনিস্ট তাদেরকে ঘর দেয়নি। আমার কার্যকর্তা যারা উপস্থিত রয়েছেন তাদেরকে বলবো, সবাইকে বলবেন, ঘর মোদিজি দিছে, ঘর আমরা দিছেন, ঘর আমার কর্পোরেটররা দিছে, ঘর রেবতী মোহন দাস দিছে, কমরেডের কোম্পানি ঘর দিছে না, সাইনিজ ছুরি দিয়া পাটি বিষ বইয়া বইয়া টুম টুম করে ঘরটিরে কাটছে। ঘর আমরা দিছি, ঘর আমরা দিছি, তারা ঘর দিছে না। দিলে 2014-18 পর্যন্ত দিতে পারছে না কিরে? আরো একটা কথা কইতেছি, যারা ঘর পাইছেন না আপনারা এখনো, যাদের ঘরের প্রয়োজন রয়েছে, আমরা প্রত্যেককে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার মাধ্যমে এই প্রতাপগড় থেকে শুরু করে গোটা রাজ্যে যদি আরো 50,000-60,000 1,00,000 ঘর লাগে, প্রত্যেককে আমরা ঘর দেব। এই কথাগুলি বলার জন্য আপনাদের সামনে প্রস্তুত হয়েছি, চিন্তা করবেন না, ঘর আপনারা পাবেন। আমার গরিবরা, গরিব মানুষের এটিএম কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড সবাইকে দেয়া হয়েছে। এটার মধ্যে কমরেড কয় আমরা লিস্ট করে আইছি, তো তোমরা যদি লিস্ট করে আইস, 1993 থেকে 2018 পর্যন্ত সরকার আছিল তখন কি রে বন্ধুরা আয়ুষ্মান ভারত কার্ড দিতে পারছো না? মোদিও তো সরকারে আছিল 2014 থেকে, মোদিজিও ক্ষমতা রয়েছে, কেন আয়ুষ্মান ভারত কার্ড তোমরা দাওনি? তাদের লক্ষ্য ছিল ত্রিপুরা রাজ্যে তাদের সাম্রাজ্যের কোনোদিন পতন হবে না, তাদের সরকার থাকবে, কখনো বিজেপির সরকার আসবে না, কমরেডদের সরকার পতন হবে না। দিল্লিতে যে আয়ুষ্মান ভারতের কার্ড বলা হয়েছে, তারা মুখ দেখে দেখে যাদের প্রয়োজন তাদেরকে দেবে। আমাদের সরকার এসে আমরা ত্রিপুরা রাজ্যে 4.5 বছরে এই প্রতাপগড় থেকে শুরু করে গোটা রাজ্যে আমরা 13,00,000 আয়ুষ্মান ভারত কার্ড আপনাদেরকে দিয়েছি। আমরা দল দেখিনি, ধর্ম দেখিনি, জাত দেখিনি, আমরা সবাইকে দিয়েছি। আপনাদেরকে আশ্বস্ত করার জন্য এসেছি, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যারা যারা আয়ুষ্মান ভারত কার্ড পাননি, অনেকে রয়েছে, বিশেষ করে প্রকৃত গরিব মানুষ এখনো আয়ুষ্মান ভারত কার্ড পায়নি, আপনাদেরকে 100% আয়ুষ্মান ভারত কার্ড আমরা দেব। তার জন্য রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে আমাদের কথা হয়েছে। গুজরাটের নির্বাচনের পরে আমি শুধু দিল্লি যাব এবং হেলথ মিনিস্টার মনসুখ ভাই মান্ডবিয়ার সঙ্গে কথা বলে 4.5 লাখ যারা পায়নি তাদেরকে আমরা আয়ুষ্মান ভারত কার্ড দেব। আপনারা বিভ্রান্ত হবেন না,
আপনারা বিভ্রান্ত হবেন না, কমরেডরা তো কমরেডদেরকেও দিতে পারেনি, আমরা দিচ্ছি 5 কেজি করে চাল দিচ্ছি আমরা। কোভিডের সময় ভ্যাকসিন থেকে শুরু করে 5 কেজি করে চাল আমরা দিচ্ছি। আপনারা বলুন তো, দিল্লিতে মোদিজি সরকার, ত্রিপুরা রাজ্যে যদি সরকার সাহেবের সরকারটা থাকতো, মানিক সরকারের সরকারটা থাকতো, 5 কেজি করে চাল পাইতেন নি আপনারা? পাইতেন নি আপনারা? আপনারা পাইতেন না? কত ভিক্ষা থাক কুত্তা সামলা, এমনি ভাগ দৌড়া পাইতেন না? কারা পাইত? কমরেড রাইডি নিজেদের মধ্যে বেচা কিনা করতো, এতদিন তো এই করছে। গরিব মানুষের স্বপ্ন ছিল আমি ঘরে বসে ভোট দিই, আমিও আমার অধিকার চাই ঘরে বসে। আপনাদের স্বপ্নকে মাননীয় প্রধানমন্ত্রী যে বাস্তবায়িত করেছে, আমরা যারা গরিব, যারা কমিউনিস্ট ছিল, তারাও যদি রেশন দোকানে যাইতো সিপিএম এর টাইমে, চাউল লাগবো এই সপ্তাহ চাউলটা দেন না দাদা, কইছে ওই তো না দুই দিন আগে আইসো নাকি রে, শেষ চাউল শেষ, আমার কেরোসিনটা লাগবো। সিপিএম এর তারা বিরোধী দল তো যাই না, বিরোধী দল তো রেশনে যায় না ভয়ে, আপনি একদিন আগে আইসেন নাকি রে, কেরোসিন শেষ, কুরুই লবণ শেষ, আর চিনি তো খাইয়ে নিছে একবারে, চিনি তো একবারে শেষই করে দিছে। আর আজকে আমার গরিব মানুষ মারা রেশন দোকানে যায়, আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলের ছাপ দে, এক মাসের রেশন একসঙ্গে তোলে। কোন মা যদি রেশনে না যায়, তার রেশন চুরি করার ক্ষমতা ভারতবর্ষের প্রতাপগড়ের কোন রেশন ডিলারের নেই, এই ক্ষমতা এই অধিকার প্রধানমন্ত্রী জি আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা পরিবর্তন নয়, এটা ডেভেলপমেন্ট নয়, আমরা কমরেডদেরকে দিয়েছি। আর আজকে রেশন ডিলাররা সেই আগের রেশন ডিলার, তারা কি বলে, মা মাসি ভাই তাড়াতাড়ি রেশনে আসো, তোমার রেশনটা তুললে নাও, আমি আগামী মাসের মালটা তুলতাম, ঘরের মধ্যে জায়গা হয় না, কয় কি না? হ্যাঁ এ কথা কয়, এটাই পরিবর্তন, এটাই আমার গরিব মানুষের অধিকার আমরা সুনিশ্চিত করতে পেরেছি। সরকার আসার পরে 25 বৎসরের সরকার, স্বর্ণযুগের সরকার, স্বর্ণ থাকতাম ও পাইছি না আমরা। ত্রিপুরা রাজ্যের শতকরা 2.3% বাড়িতে বিশুদ্ধ পানীয় জল, মাননীয় প্রধানমন্ত্রী জি 2019 সালে ঘোষণা করেছেন, আমি প্রতাপগড় থেকে গোটা দেশের যতটা রান্নাঘর রয়েছে, যতটা মায়ের রান্নাঘরে বিশুদ্ধ জল পৌঁছেনি, 2024-এর মধ্যে মায়ের রান্নাঘরে আমি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব। আর আমাদের রাজ্যকে টার্গেট দেওয়া হয়েছে 2022-এর 31শে ডিসেম্বরের মধ্যে আমরা 100% বিশুদ্ধ পানীয় জল আপনাদের প্রত্যেকের পরিবারে পৌঁছে দেব। এখনো 70% পানীয় জল আমার প্রতাপগড়ের প্রত্যেকটা মায়ের রান্নাঘরে পৌঁছানোর কাজ হয়েছে, কারোর কানেকশন হয়েছে, এখনো জল যায়নি, অনেকের কলে জল গেছে, আপনাদের ঘরে বিনা পয়সা বিশুদ্ধ পানীয় জল মাননীয় প্রধানমন্ত্রী জি পৌঁছে দিয়েছেন। মাতৃত্ব বন্দন যোজনা আমরা কখনো কল্পনা করিনি, আমরা ভাবতেও পারি না, আমাদের ঘরে বাচ্চা জন্ম হবে, আমার মা আমার বোন বাচ্চা জন্ম দেবে, বাচ্চা সুস্থ জন্ম হবে, মায়ের সুস্বাস্থ্যের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দন যোজনায় 5,000 টাকা তার পুষ্টির জন্য, আহারের জন্য মাতৃত্ব বন্দন যোজনায় টাকা দেওয়ার ব্যবস্থা করেছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও 2,000 টাকা, মোট 7,000 টাকা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। আমরা রং দেখিনি, আমরা দল দেখি না, আমরা ধর্ম দেখি না, আমরা জাত দেখি না, আমাদের একটাই ধর্ম মানব ধর্ম, আমাদের একটাই মন্ত্র, কি মন্ত্র এটা? মোদি মন্ত্র, কি মন্ত্র? সবকা সাথ, সবকা বিকাশ, সবার বিশ্বাস, এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, আর শ্রেষ্ঠ ত্রিপুরার সাথে সাথে আমরা শ্রেষ্ঠ ভারতবর্ষ আমরা নির্মাণ করব। 2015 সালে মোদিজি প্রথম মোদী সরকারে এসে ঘোষণা করেছেন স্বচ্ছ ভারতের শৌচালয় মাদের প্রাকৃতিক কাজ সম্পূর্ণ করার জন্য সূর্য উদয় এবং সূর্য অস্তের অপেক্ষা করতে হয়, মাদের জন্য শৌচালয় নির্মাণ করে দেবেন প্রথম মোদী সরকার। গোটা দেশে 11.5 কোটি
शौचालय निर्माण करा हुए चे आमार प्रताप घरे एकोन पर जनता मादर इज्जत कर मादर सम्मान रख कर घर 3000 शौचालय আমার প্রতাপগড়ের মায়েদেরকে গত 4.5 বছরে আমার বিধায়কের নেতৃত্বে করে দেয়া হয়েছে কমরেডরে করেনি মহিলাদের দুটো জিনিসের খুব দরকার একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে পায়খানা প্রথম মোদি সরকার পায়খানার ব্যবস্থা করেছে আর দ্বিতীয় মোদি সরকার আমাদের মায়েদের জন্য পানির ব্যবস্থা করছে माननीय প্রধানমন্ত্রী জি সব সময় বলেন शक्तिशाली माँ शक्तिशाली भारत माँ तो माए मायर का रोजगार थकते हैं मायर का अर्थ थकते हैं माँ हे लक्ष्मी माल पांच टाका थकले संसार सब चेते कठिन मुहूर्त विपदे समय मार पैसा काजे लागे तार जन्य सेल्फ हेल्प ग्रुपर व्यवस्था करा हुए चे आम्रा गत 4.5 बर्षरे यही त्रिपुर राज्य एखन पर्यन्त আমরা 38,000 সেলফ হেল্প গ্রুপ করেছি আমাদের সরকার আসার আগে যারা মহিলা সমিতি করতেন নারী সমিতি করতেন মহিলাদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে লম্বা লম্বা মিছিল করতেন দিতে হবে কর্তা স্লোগান করতেন আপনারা জানলে অবাক হবে 25 বছরের সরকারে সেলফ হেল্প গ্রুপ 4000 কত হাজার 4000 আর 4.5 বছরের সরকারে সেলফ হেল্প গ্রুপ কত 38,000 সেলফ হেল্প গ্রুপ আর আগে কি ছিল আগে আগে কি ছিল সেলফ হেল্প গ্রুপ যদি করতে যায় ওয়ার্ড অফিসে গেলে নেতার বৌনি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হইব নেতার মা নেতার বোন এবং নেত্রী হইতে লাগব এই ছিল মহিলা ক্যাটাগরি ছিল না ক্যাটাগরি ছিল नेता आत्मीय स्वजन नेता नेत्री जदि तार परिवार लोक एवं नेत्रीरा सेल्फ हेल्प ग्रुपर मेम्बर हो आज के सेल्फ हेल्प ग्रुपर मेम्बर करा है प्रत्येक मायर का आवेदन कर दल मत धर्म जात सबकिछ ऊर्ध उठे मायर के सेल्फ हेल्प ग्रुपे 38,000 के সংগবদ্ধ করেছি মায়েদের হাতে রোজগার দিয়েছি আজকে সরস মেলার মধ্যে হাপানিয়াতে আমার মায়েরা সবচেয়ে বেশি নিজেদের হাতের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে মার্কেটিং করছেন আমার মায়েরা উপার্জন করছেন মায়েরার হাতে টাকা থাকলে অসুখ বিসুখ হোক পড়াশোনা হোক প্রত্যেকটা কাজে প্রয়োজন হয় আমরা যখন স্কুলে কলেজে ভর্তি হই আমরা পেপারে লিখি বাবা চাকরি করে बाबा व्यवसा करे बाबा काज करे काउर बाड़ीते बाबा कृषि काज करे बाबा गाड़ी चलाए और माँ आमार माँ किच्छु करे ना आमार माँ किच्छु करे ना कारण आमार माँ टाका रोजगार करे ना जेई माँ सकाल बेला सबार आगे घुमोते घूम थेके जागे जेई माँ रात्रि बेला सबार शेषे घुमोते जाए जेई माँ आमरा कि दूध खेते भालोबासी ना डाल खेते भालोबासी कौन सब्जीटा खेले আমার ছেলে মেয়ে আনন্দিত হয় সুখ পায় সবচেয়ে ভালো খেতে পারে যে মা সে চিন্তাটা করে সে মায়ের সামনে আমরা লিখি আমার মা কিচ্ছু করে না কারণ আমার মা টাকা রোজগার করে না মা যখন মন্দিরে যায় মা যখন পূজা দেয় মা প্রণাম করে প্রসাদ দেয় প্রসাদ আঁচলে বাঁধে পূজা দেয় মা প্রসাদ দেয় না মা বাড়িতে যায় সবাইকে প্রসাদ দেয় পাড়া প্রতিবেশীকে প্রসাদ দেয় তারপরে মা প্রসাদ দেয় এরপর আমরা কি লিখি আমার মা কিচ্ছু করে না কারণ আমার মা টাকা রোজগার করে না এই সেই মাকে রোজগারি করার জন্য সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে আজকে প্রত্যেকটা মা গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা জায়গা নিজের হাতের কাজ করছে কেউ মুরগি পালন করছে কেউ শূকর পালন করছে গবাদি পশু পালন করছে মাছের চাষ করছে রিশা বানাচ্ছেন এবং বাঁশ বেতের কাজ করছেন আচার তৈরি করছেন প্রত্যেকটা মা আজকে রোজগার করছেন সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্ভব হয়েছে তাছাড়া
গত 8.5 বছরে माननीय প্রধানমন্ত্রী জি সশক্ত ভারত সশক্ত মা করার জন্য 80টা প্রকল্প মায়েদেরকে উপহার দিয়েছেন স্বচ্ছ ভারতের শৌচালয় থেকে উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন থেকে শুরু করে মুদ্রা লোন জনধন অ্যাকাউন্ট মাতৃত্ব বন্দন যোজনা বেটি বাঁচাও বেটি পড়াও শাদি শোভন প্রকল্প থেকে তিন তালাক থেকে প্রত্যেকটা মা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মাকে এড্রেস করেছেন প্রত্যেকটা যুবককে কৃষক শ্রমিক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী প্রত্যেকের জন্য যোজনা তৈরি করা হয়েছে আর কমরেডরা কি বলছে মোদিজি কইছে বছরে চাকরি দিব কত কোটি চাকরি দিব কইছে কত কোটি এক কোটি না দুই কোটি মোদিজি তো কইছেন বছরে কোটি চাকরি হইব আমি আপনাদেরকে বলছি মোদিজি যা বলেছেন তার থেকে অনেক বেশি দিয়েছেন অনেক বেশি আমরা কি প্রতাপগড়ের ভোটারদেরকে বলেছি যে আমরা ফরেনসিক ইউনিভার্সিটি করে দেব আমরা বলিনি 5 কেজি করে চাল দেব আমরা তো ওই কথা বলিনি আমরা যা বলেছি তার থেকে অনেক বেশি কাজ করেছি এবং আনন্দ লাগে কাজ করতে লাগে আমাদেরকে স্বপ্ন দেখতে ভালোবাসি কাজ করতে আমরা ভালোবাসি আমরা ভারতবর্ষের বিশেষ একটা কলেজ প্রতাপগড়ের ইয়াতে আপনাদের পাশেই ফরেনসিক ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং ফরেনসিক ইউনিভার্সিটির অস্থায়ী বাড়ি আমাদের বুদ্ধ মন্দিরে সগর্বে চলছে এই কলেজটা ইউনিভার্সিটিটা আমরা করতে পেরেছি ত্রিপুরা রাজ্যে 4 বছরে আর 25 বছরে 4টা ডায়েট কলেজ আর আমরা গত 4.5 বছরে 4টা ডায়েট কলেজ করতে পেরেছি যারা গ্রামের মায়েরা রয়েছে তারা স্বপ্ন দেখতেন আমার ছেলে মেয়েকে আমি শিশু বিহারে পড়াতে চাই নেতাজি স্কুলে পড়াতে চাই কিন্তু আমাদের সামর্থ্য নেই আমাদের পাড়াতে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না আমাদের সরকার প্রথমে 100টা এরপরে 25টা সর্বমোট 125টা বিদ্যাজ্যোতি স্কুলকে সিবিএসই স্কুল করার পরিকল্পনা নিয়েছে জোরদার গতিতে সেই স্কুলগুলি কাজ চলছে কমরেডরা আবার কইতো প্রথম প্রথম আমরা নাকি হাজার হাজার টাকা বেতন নিয়ে বিদ্যাজ্যোতি স্কুল ছেলে মেয়েরা পড়াইতে গেছি এক টাকাও দেওয়ার ছিল না প্রথম 100 টাকা ছিল বছরে বর্তমানে সরকার 100 টাকা তুলে নিয়েছেন ফ্রি অফ কস্ট আমাদের ছেলে মেয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিদ্যাজ্যোতি স্কুলে পড়াশোনা করতে পারবে কমরেডদের এবার আরেক যন্ত্রণা এবার তো টাকা শেষ কি যন্ত্রণা হ্যাঁ বিদ্যাজ্যোতি স্কুলে কইছে আটের টিচার থাকবো সঙ্গীতের থাকবো যোগার টিচার থাকবো খেলার টিচার থাকবো এই গুণ কই এখনো সে হিসাব নেই আমি তাদেরকে বলছি 2022 এর জানুয়ারির 4 তারিখে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিদ্যাজ্যোতি স্কুলের সূচনা করেছেন প্রত্যেকটা জায়গায় যা যা কাজ করার দরকার রয়েছে এই বছরের মধ্যে 100% সবগুলি আমরা সম্পূর্ণ করে দেব কিন্তু সময় দিতে লাগবে আমরা তো করছি আপনারা তো একটা রেগার কাটার একটা ইউটিউবে কাট করতা কইয়া এক নির্বাচন শেষ কারেন্টের ফিলার দেখাইয়া দেখাইয়া দুই নির্বাচন শেষ ভাতা বিপিএল এর কথা কইয়া 25 বছর শেষ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার কথা কইয়া কত নির্বাচন আপনারা শেষ করছেন আমরা যেই কথা বলি তার থেকে বেশি কাজ করি তার থেকে অনেক বেশি কাজ আমরা করি তাই অনেকটা সময় আপনারা এই জায়গাতে রয়েছেন ছোট্ট একটা বিষয় যেটা আগরতলা এবং শহর অঞ্চলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রিট ভেন্ডার স্ট্রিট ভেন্ডার আমাদের এই বাজারঘাটে প্রতাপগড়েও আমরা 250 উপরে স্ট্রিট ভেন্ডার কি প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ঠেলাওয়ালা রিকশাওয়ালা সবজিওয়ালা চায়ওয়ালা কোভিডের সময় তাদের দোকানপাট বন্ধ হয়ে গেছে তারা রোজগার বন্ধ হয়ে গেছে যারা ফুটপাতে ব্যবসা করে চাট বিক্রি করে চা বিক্রি করে সবজি বিক্রি করে এমন যারা আমার মায়েরা রয়েছেন ভাইরা রয়েছে আমার অভিভাবকরা রয়েছে তাদের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা প্রকল্প চালু করা হয়েছে প্রথমে 10,000 টাকা সেটাকে ফেরত দিলে
খুব কম ইন্টারেস্ট, মাত্র 4% ইন্টারেস্ট গ্যারান্টার কে জানেন তো? প্রধানমন্ত্রী জি, 10,000 টাকা যখন রিকভারি হয়েছে, আমাদের যারা স্ট্রিট ভেন্ডার তাদেরকে 20,000 টাকা দেওয়া হয়েছে। 2021-এর নভেম্বরের 28 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী জি ঘোষণা করেছেন 2024 পর্যন্ত প্রত্যেক স্ট্রিট ভেন্ডারকে 50,000 টাকা করে দেয়া হবে, তার জন্য কোনো গ্যারান্টারের প্রয়োজন হবে না। গ্যারান্টার হচ্ছে প্রধানমন্ত্রী মোদীজি। আমার সবজি বিক্রেতা থেকে চা বিক্রেতা প্রত্যেককে রোজগার করার জন্য তাদেরকে আমরা 50,000 টাকা পর্যন্ত খুব কম সুদে এবং বিনা গ্যারান্টারে আমরা লোনের ব্যবস্থা করেছি প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। আমার এই প্রতাপগড়ে 350-র উপরে পরিবারকে, 350-র মতো পরিবারকে আমরা স্বনিধি যোজনায় তাদের রোজগারকে সুনিশ্চিত করার জন্য, ব্যবসাকে সুনিশ্চিত করে পরিবার পরিচালনা করার জন্য আমাদের বিধায়ক মহোদয়ের নেতৃত্বে আমাদের যারা কর্পোরেটর রয়েছেন তারা করতে সমর্থ হয়েছেন। একটা ছোট্ট আনন্দ কথা বলি, 2012-13-এর ঘটনা, নাবার্ডের একজন অফিসার ছিল, বিহার থেকে ত্রিপুরা এসেছিল, গ্রামে গঞ্জে ওনারা ঘুরতেন, ঘুরে দেখতেন আমার যারা জনজাতি অংশের মানুষ প্রত্যেকে শুয়ার পালতে চায়, কিন্তু জনজাতিদের ভোট নিয়ে যারা রাজনীতি করেছেন, যারা জনজাতিদের কথা বললে রাজনীতি করেছেন, তারা এই জনজাতিদেরকে শুয়ারের যে সিট এটা দিতে চাইতেন না। আমার সেই নাবার্ডের বন্ধু এখন গুয়াহাটিতে রয়েছেন, উনি বলতেন তখন, দিদি মে তো চাতি হুঁ সব গাঁর ঘর মে দু দু সুয়ার কা বাচ্চা সবকো দু। তো আমি কইছি কিউ নি দে পাতে হো, বলে দিদি দু সুয়ার কা বাচ্চা দেনে কে লিয়ে 3 সুয়ার কা সিগনেচার চাই, মানে দু সুয়ার কা বাচ্চা দেনে কে লিয়ে 3 সুয়ার কা সিগনেচার চাই, দুইটা সুয়ারের বাচ্চা দিতে 3 জন সিপিএম এর নেতা সিগনেচার লাগে, তারপরে দে। এই ছিল সরকার, তাদের কথা বলার অধিকার নেই। আজকের দিনে গত 4.5 বছরে যারা মাথার গাম পায়ে ফেলে সিপিএম কে ক্ষমতা রেখেছিলেন তাদেরকে সমস্ত পরিষেবা আমরা ঘরে পৌঁছে দিয়েছি। আমার দলের কার্যকর্তারা বলেন, দিদি সিপিএম এর সব পাইছি, আমরা তো কম পাইছি, চিন্তা করবেন না, আমরা 100% এর পার্টি করতে চাই, আমরা সবকা সাথ সবকা বিকাশের রাজনীতিতে বিশ্বাস করি। যারা আমাদেরকে বুট করেন না, যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, আপনারা যত পারেন আমাদের বিরুদ্ধে বললেন, কিন্তু আপনাদের যে পাওনা, আপনাদের যে অধিকার, সেই অধিকার আমার কার্যকর্তারা, আমার জনপ্রতিনিধিরা আপনাদের ঘরে পৌঁছে দেবে, আপনাদেরকে আমরা বাধ্য করব, আপনাদেরকে ভালোবাসা আমরা অর্জন করব, আপনাদেরকে থেকে আপনারা সমর্থন আদায় করে আগামী দিন 2023-এ আমরা আবার একক সংখ্যাগরিষ্ঠের সরকার আমরা প্রতিষ্ঠা করব। কারণ আমরা সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রতে বিশ্বাস করি। আপনারা যতই বলুন, আপনাদের যত সুবিধা আমরা ঘরে পৌঁছে দেব, চিন্তা করবেন না, ডাইরেক্ট হোম ডেলিভারি। মোদীজি আমরা লাগাইছি হোম ডেলিভারি দমনের লেগে, কোভিডের সময় দেখছেন আমরা সবারই হোম ডেলিভারি দিছি। তাই আজকে এ মঞ্চ থেকে যারা আমার কথা শুনছেন সবাইকে অনেক অনেক আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। সবাই বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে নারায়ণ মাতাজি, নারায়ণ মাতাজি, জেপি নাড্ডাজি, জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহ, মানিক শাহ, মানিক শাহ, রাজীব পাটিল, রাজীব পাটিল, প্রতাপগড়।